হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আরেকটি ভিডিওর সঙ্গে নিয়ে তোমাদেরকে অনেক স্বাগত। তো দেখো একটু রেডি হয়েছে সকলকে, প্রথমে বলি গুড ইভিনিং। ঘড়ির কাটা এবং কটা বাজে ঠিক 5:30। তো চলো, পুজো ফুজো তো আমরা কাটিয়ে উঠেছি, দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজোও গেল, লক্ষ্মী পুজো বাড়িতে করলাম, তার ব্লগটাও তোমরা পেয়েছো। এখন লক্ষ্মী পুজোর পরের দিন একটু ঘুরুঘুরু করতে যাবো, তো কোথায় যাচ্ছি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে, দেখো একদম কিন্তু কেউ স্কিপ করে দেখবে না। তো চলো বেরো, যাওয়া যাক, বেরিয়ে তারপর কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কালী পুজোর চাঁদা দিল। তো দেখো আমরা চলে এসেছি দরপুরে, তো ঢোকার মুখেই লাইটিং এর গেটটা রয়েছে, তো এখন পাড়ার ভেতরে ঢুকে যাবো আর একে একে সমস্ত লক্ষ্মী পুজোগুলো দেখে নেবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। বলতে বলতে চলে এসেছি পুজো মণ্ডপের সামনে, তো চলো এখন ঢোকা যাক। আর জানো তো তাড়াহুড়ো করে আমি ক্লাবের নামটাও দেখতে পারিনি, তো চলো এটা কোন ক্লাবের পুজো হয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না। তো চলো ভেতরের দিকে ঢোকা যাক, এখনও কিছু কাজ চলছে, এরকম মাঝখানটায় লাইটিংয়ের জন্য কিছু হয়তো কাজ চলছে যেটা এখনও কমপ্লিট হয়নি। ওই পাশটা লাইটিংটা কমপ্লিট হয়েছে কিন্তু এস আরেক সাইডের লাইটিং কমপ্লিট এখনও অবধি হয়নি। তো চলো হয়তো কাজ করছে, দেখো সাইডে কাজ করছে, হয়তো হয়ে যাবে কমপ্লিট। তো চলো ঠাকুর প্রথম লক্ষ্মী ঠাকুর দর্শন করলাম প্যান্ডেলের, তো চলো ধীরে ধীরে এখন সমস্ত প্যান্ডেলের দিকে যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। মা লক্ষ্মীর প্রতিমাটাও দেখো খুব সুন্দর লাগছে, তাই না বলো? খুব সুন্দর হয়েছে। তো আবারও বেরিয়ে পড়েছি অন্য একটি প্যান্ডেলের উদ্দেশ্যে। তো চলো এখন গিয়ে কোথায় পৌঁছেছি জানো? এখন এসে পৌঁছেছি দরপুর দিশারি ক্লাবের পুজোটি দেখতে। তো চলো এখন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে যাই। তো প্যান্ডেলের ভেতরে এখন ঢুকছি, তো চলো দেখো ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো এখন ভেতরের দিকে যাই আর প্রতিমা দর্শন করি। এখন চলে এসেছি দরপুর 7-স্টার ক্লাবের পুজো দেখতে। তো চলো এখন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে ঢুকি। আর জানো তো মণ্ডপের ভেতরে ঢোকার পর ভিডিও করতে করতে লোডশেডিং হয়ে গিয়েছিলো, তো তারপরে আবার কারেন্ট আসার পর তারপরে ভিডিও টিডিও করে আমরা একসব দাঁড়িয়েছিলাম, মানে এরকম অবস্থা। তো চলো ঢোকা যাক ধীরে ধীরে। তো ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, তো চলো যাই সবটাই দেখি। আর এই যে সবে ঢুকছি আর দেখো লোডশেডিং হয়ে গেল। তো এই যে আমার কারেন্ট চলে এসেছে আর আমরা দেখা শুরু করলাম।
প্রতিমা দর্শন করে নিলাম, এবার বেরিয়ে পড়বো। আর দেখো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তো চলো এখন বেরিয়ে যাব অন্য একটি পুজো মণ্ডপে। চলে এসেছি দরবপুর রায়বাড়ির পুজোটি দেখতে। চলে এসেছি দরবপুর অভিযান সঙ্গে পুজো দেখতে। তো চলো এখন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে ঢুকি। এবার চলে এলাম দরবপুর নেতাজি সংঘের পুজোটি দেখতে। তাহলে চলো এখন ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকি। চলে এলাম অন্য একটি পুজো মণ্ডপে। তো চলো ধীরে ধীরে মণ্ডপের ভেতরে ঢুকি। আর এখানের প্রতিমাটি একটু স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই প্রতিমাটি উল দিয়ে তৈরি করা হয়েছে। তো চলো ধীরে ধীরে ভেতরে ঢুকি আর প্রতিমা দর্শন করি। আর এই ক্লাবের নামটা আমি আশেপাশে কোথাও দেখতে পেলাম না, তাই নিতে পারছি না, ঠিক জানা নেই আমার। এলাম অন্য একটি পুজো মণ্ডপে। চলো ধীরে ধীরে এখন মণ্ডপের ভেতরে ঢুকি। আর দেখো সামনে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো ঢোকা যাক ধীরে ধীরে মণ্ডপের ভেতরে। আর এই দেখো দু পাশ দিয়ে চেয়ার নিয়ে সব বাচ্চারা বসে আছে, সব খুদে খুদে ভলেন্টিয়ার, দেখতেও খুব সুন্দর লাগছে। চলো এখন ভেতরে যাই আর প্রতিমা দর্শন করি। দেখো এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নেবো। বেশ অনেকক্ষণ ঘুরলাম আর অনেকটা রাতও হয়ে গেছে, আর আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, প্রায় বাইকে করে 1 ঘন্টার কাছাকাছি লেগেছে। তো এখন ধীরে ধীরে বাড়ির থেকে রওনা দেবো, তার আগে একটু কিছু খেয়ে নিই। তো দেখো এখানে একটু পকোড়া অর্ডার দিয়ে নিয়েছি, পকোড়া নিয়ে নেব, পকোড়া খাবো। আর মেলার জিনিস পুজোর জিনিস তো ভালো হয়ই না তার জন্য, কিন্তু বেরিয়ে তো কিছু না খেলেও ভালো লাগে না বলো? কিন্তু কোনোবার হলো না যে একটু ভালো খেয়েছি, বিশ্বাস করে একবারের জন্য একটা জিনিসও ভালো খাইনি মেলার থেকে পুজোর থেকে। তো চলো তার জন্য যেটুকু পেরেছি খেয়েছি, খেয়ে বাকিটা ফেলে দিতে হয়েছে। এখন চলে এসেছি আমাদের বাজারে। তো এখান থেকে এখন রোল, চিকেন রোল আর মোগলাই নিয়ে যাব, রাতের ডিনারটা এটাই হবে। তো নিয়ে বাড়ির দিকে ঢুকি। এখন ঘড়িতে কটা বাজে জানো? 10:30 বেজে গেছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি প্রেস করে দিও। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।